এবারকে ছাপ্পা মুখ্যমন্ত্রী ত্রিপুরাতে সুশাসন চলছে, বিজেপির মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি কি বলছেন এই আইন সংক্রান্ত বিষয় নিয়ে, প্রথমে শোনাবো, দেখুন ছাপ্পা মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া। বিরোধী দলের পক্ষ থেকে বারবার বলছে যে আইন শৃঙ্খলার এখানে অবনতি হয়েছে, এটাই কি সুশাসন? 2018 থেকে এখন পর্যন্ত এবং বিশেষ করে 5-6 মাস ধরে এখানে চুরি ডাকাতি যাই বলুন, অ্যাট্রোসিটিস বলুন, খুন বলুন, এবার আমরা শোনাবো যে ত্রিপুরা থেকে সব কানের দুল অর্থাৎ সোনার গহনা জিনিসপত্র চুরি লুটপাট করছে, এরা কারা? এরা হচ্ছে বিজেপির বাইরী বাহিনী। পরিবার পরিজনরা আতঙ্কে বসবাস করছে এবং সেই ভিডিও ফুটেজটি আমরা দেখাবো, যা রাজ্যের মানুষ কোনোদিন দেখেনি, স্বপ্নের মধ্যেই কল্পনা করতে পারবেন না। আর এই বাইক বাহিন নেতারা একেবারে সুশাসন বলে ত্রিপুরাতে চালাচ্ছে, একবার দেখুন। এত বছর হয়েছে কোনোদিন দেখছি না এরকম ডাকাতি হইতে, আমার বিয়ে হয়েছে আজকে 26 বছর, এই বাড়িতে কোনোদিন দেখছি না, চুরি হইতেও দেখছি না। আর কালকে রাত্রে 12:30টার সময় অবস্থা, এবং ওই পরিবার অর্থাৎ গরিব পরিবার, ওই মহিলা কি বলছেন তাদের পরিজনরা, সরাসরি শোনাবো, আরো একবার ভিডিও ফুটেজটি দেখুন। ঘরের মধ্যে গিল ভাঙ্গিয়া তালা দিই, ভাঙ্গিয়া গিয়া তো ঘর ঢুকতে গিয়া ঢুকিয়া আমার মুখের মধ্যে মনে হয় একজন শব্দ দিয়ে রাখছে, আর আমি এইভাবে এইভাবে যদি এমনকি বিজেপির বাইক বাহিনী নেতা দেখে কান ছিঁড়ে অর্থাৎ সোনার গহনা চুরি করতে হচ্ছে, লক্ষাধিক টাকা ছিনতাই করতে হচ্ছে, এটা কি গণতন্ত্র না সার্কাস খেলা হচ্ছে না লুড্ডু খেলা হচ্ছে, কোনটা বলবেন? ত্রিপুরা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে রয়েছে বর্তমানে? ত্রিপুরা রাজ্যের আইন শৃঙ্খলা পরিবেশ বলে কিছু নেই, ত্রিপুরা রাজ্যের জনগণ আতঙ্কে বসবাস করছে, পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে আগামী দিন কি এই দোষীদেরকে গ্রেপ্তার করতে পারবে যারা চুরি ছিনতাই করে নিয়ে পালালো? আজকে ছিল আমাদের এই প্রতিবেদন, প্রতিবেদনের সাক্ষী থাকলো ত্রিপুরা রাজ্যের জনগণ যে লুটেরাদের রাজত্বই, আরও একবার সেই মহিলা চোখের জলে কানতেই একেবারে শুরু করে দিলেন, আরো একবার ভিডিও ফুটেজ দেখুন। আমি তো এর ধরতাম বলা না, মানে ঢাকা চিন্তা তো করলে করতে বাতন তো ঢাকা চিন্তা আমি দুই নম্বর করে ভিটি, আমি তো বক্সে যে স্বপ্ন বসে বুঝলাম এই নবস্থা হয়েছে। প্রিয় দর্শক, আজকে ছিল আমাদের এই প্রতিবেদন।